তোমাদের বাটারফ্লাই ইংলিশ টেক্সট বুকের 34 পেজ, সরি 35 পেজ খোলো, 35 পেজ খোলার পর যেটা আসছে সেটা আমি পড়াচ্ছি, ভালো করে মন দিয়ে দেখো। লাস্ট সানডে লিটল ফুলমণি ওয়েন্ট টু সি এ যাত্রা উইথ হার পেরেন্টস। শেষ রোববারে লিটল ফুলমণি তার বাবা মার সাথে যাত্রা দেখতে গিয়েছিল। ফুলমণি ওয়াজ থ্রিলড টু সি দ্য যাত্রা। ফুলমণি যাত্রা থেকে খুবই রোমাঞ্চিত হয়েছিল। দ্য নেক্সট ডে হোয়েন সি ন্যারেটেড দ্য স্টোরি অফ দ্য পারফরমেন্স টু দ্য ক্লাস, হার টিচার সেড দ্যাট যাত্রা ইজ অ্যাকচুয়ালি এ কাইন্ড অফ ফোল্ক থিয়েটার। পরের দিন যখন সে যাত্রা যে ওখানে যে অনুষ্ঠান হয়েছিল সেই গল্পটা যখন তার ক্লাসে বলেছিল, তখন তার টিচার তাকে বলেছিল যে এটা হচ্ছে একটা লোকনাট্য। দিস কাইন্ড অফ থিয়েটার ইজ পারফর্ম আন্ডার ডিফারেন্ট নেমস ইন ডিফারেন্ট পার্টস অফ আওয়ার কান্ট্রি। এইরকম একটা নাট্য নাটক কি হচ্ছে না পারফর্ম আন্ডার দ্য ডিফারেন্ট নেমস, নানান নামে পরিবেশিত হয় দেশের নানান স্থানে। ইট ইজ কল্ড তামাশা ইন মহারাষ্ট্র, মহারাষ্ট্রে এটা তামাশা নামে। নটঙ্কি ইন নর্থ ইন্ডিয়া, উত্তর ভারতে এটা নটঙ্কি নামে। অ্যান্ড যাত্রা ইন বেঙ্গল, এবং বাংলায় যাত্রা নাম। মোস্ট অফ দিস ফোল্ক থিয়েটার্স আর বেসড অন মাইথোলজিক্যাল ইনসিডেন্টস অর ক্যারেক্টার্স। বেশিরভাগ এই লোকনাট্যগুলো পৌরাণিক কাহিনীর ওপর বা পৌরাণিক কাহিনীর চরিত্রের ওপর ভিত্তি করে হয়। ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। ইন্ডিয়া এক ঐতিহ্য প্রচুর বা ভরপুর ঐতিহ্য সমৃদ্ধ একটি কি ক্লাসিক্যাল ড্যান্সের ওপর এক ভরপুর ঐতিহ্য বা সমৃদ্ধশালী ঐতিহ্য আছে। দেয়ার আর মেনি ক্লাসিক্যাল ড্যান্স ফর্মস, এখানে নানান ধরনের ক্লাসিক্যাল ড্যান্স দেখতে পাওয়া যায়। অ্যান্ড ইচ ডিলস উইথ সাম মাইথোলজিক্যাল ন্যারেটিভ, এবং প্রত্যেকটার কোনো না কোনো পৌরাণিক কাহিনীর ওপরই বর্ণিত। দ্য ড্যান্সার ওয়ার কালারফুল ড্রেসেস অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক। নৃত্যশিল্পী পরিধান করে কি নানান ধরনের রং বেরঙের জামা পক্ষ, অ্যান্ড ড্যান্স ইন হারমোনি উইথ মিউজিক, এবং গানের ছন্দে কি করে না তারা নৃত্য করে। ড্রামাটিক্স ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ দ্য ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স ট্র্যাডিশন। নাট্যকল্প হচ্ছে কি একটা খুবই গুরুত্বপূর্ণ একটা ইন্ডিয়ান ভারতীয় ক্লাসিক্যাল ড্যান্সের একটা ঐতিহ্য। কত্থক ইজ আ ড্যান্স অফ নর্থ ইন্ডিয়া, নর্থ ইন্ডিয়ায় কত্থক হচ্ছে একটি ড্যান্স। হোয়াইল ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি, কথাকলি আর অল ফর্ম অল ফ্রম সাউথ ইন্ডিয়া, এবং ভারতনাট্যম, মোহিনীনাট্যম, কুচিপুড়ি, কথাকলি এগুলো সবই দক্ষিণ ভারতের নৃত্য। মণিপুরি অ্যান্ড ওড়িশি ড্যান্স আর ড্যান্সেস ড্যান্স ফর্মস অফ ইস্টার্ন ইন্ডিয়া। পূর্ব ভারতের নৃত্যের মধ্যে মণিপুরি এবং ওড়িশি ড্যান্স। সাচ এ ওয়াইড ভ্যারাইটি অফ ড্যান্স ফর্মস ক্যান নট বি ফাউন্ড এনিহোয়ার এলস ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের আর কোথাও এইরকম নৃত্যের ওপর নানান রকমের নৃত্য দেখতে পাওয়া যায়, অর্থাৎ ভারতের বিশ্বের আর কোথাও এই এত রকম নৃত্য কোথাও দেখতে পাওয়া যায় না। ড্যান্স অ্যান্ড মিউজিক হ্যাভ অলওয়েজ বিন ইন্ট্রিগাল টু দ্য ইন্ডিয়ান কালচার। নৃত্য এবং সঙ্গীত আমাদের ভারতীয় সংস্কৃতির একটা অন্তর্গত অংশ। ফুলমণি হ্যাজ আ সুইট ভয়েস, ফুলমণিরও একটা সুন্দর গলা আছে। শি বিলিভস দ্যাট শি ক্যান সিং ইন হারমোনি উইথ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস লাইক সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম অ্যান্ড সো অন।
ফুলমণিও অর্থাৎ সেও বিশ্বাস করে যে সে নানান রকম বাদ্যযন্ত্রের ছন্দে গান করতে পারবে। কি কি বাদ্যযন্ত্র হতে পারে? সিতার, তবলা, সারেঙ্গি, ড্রাম এবং আরও অন্যান্য অনেক বাদ্যযন্ত্রতে সে গান করতে পারে। ফুলমণি কেম টু নো দ্যাট দ্য ইন্ডিয়ান কিংস অ্যান্ড রুরালস প্যাট্রনাইজড ক্লাসিক্যাল মিউজিক অ্যান্ড ড্যান্স ইন দেয়ার কোর্স। ফুলমণি জানতে পেরেছে যে ভারতীয় সমস্ত রাজা বা শাসকেরা কি করতো না, ক্লাসিক্যাল মিউজিক, ক্লাসিক্যাল যে সঙ্গীত এবং ক্লাসিক্যাল যে নৃত্য ছিল তার ওপর কি করতো না, প্যাট্রনাইজ মানে হচ্ছে কি তার প্রতি আগ্রহ ছিল বা মোহ ছিল। এম্পায়ার আকবর লাভ টু লিসেন টু সংস অফ তানসেন। সম্রাট আকবর তানসেনের গান ভালোবাসতেন। আওয়ার কান্ট্রি ইজ সো বিগ দ্যাট উই হ্যাভ মেনি ডিফারেন্ট স্টাইলস অফ ক্লাসিক্যাল মিউজিক লাইক হিন্দুস্তানি অ্যান্ড কার্নেটিক। আমাদের এই দেশ নানান ধরনের ক্লাসিক্যাল মিউজিককে নানান ধরনের এতে থাকে, যেরকম হচ্ছে কি হিন্দুস্তানি মিউজিক বা হিন্দুস্তানি সঙ্গীত এবং কার্নেটিক। কার্নেটিক সঙ্গীত মানে হচ্ছে কর্ণাটক কের ওপর যে সমস্ত সঙ্গীত, সেগুলো তো নর্থ ইন্ডিয়ার ওপর, নর্থ বলছি সাউথ ইন্ডিয়াতে যে সমস্ত সঙ্গীত সেগুলোকে কর্ণাটিক সঙ্গীত বলা হয়ে থাকে জেনারেলি। ইচ অব দিস স্টাইলস গ্রিউ ইন টেম্পলস অ্যান্ড ডেভেলপড ডাউন দ্য এজেস। এবং প্রত্যেকটাই এই রকম যে রকম ভেদ যে গানের সেগুলো সবকটাই আস্তে আস্তে কোথা থেকে এসেছে না, এসেছে নানান ধরনের মন্দির থেকে, এবং সেগুলো আস্তে আস্তে সময়ের সাথে সাথে আরও উন্নত হয়েছে। ফুলমণি ইজ প্রাউড টু বি অ্যান ইন্ডিয়ান। ফুলমণি ভারতীয় হয়ে খুবই গর্ববোধ করে। শি হ্যাজ হিয়ার্ড দ্যাট আওয়ার কান্ট্রি ইজ ফুল অফ গ্রেট মনুমেন্টস। সে শুনেছে যে আমাদের দেশ সে নানান ধরনের মানে খুব মনুমেন্টসে ভরপুর, ফোর্টস অ্যান্ড ওয়ান্ডারফুল আর্কিটেকচার, নানান ধরনের অনেক দুর্গ আছে, অনেক স্থাপত্য আছে। অর্থাৎ আমাদের দেশ মনুমেন্টস, দুর্গ অর্থাৎ নানা ধরনের মনুমেন্ট, স্মৃতিসৌধ, দুর্গ এবং নানা ধরনের স্থাপত্যে ভরপুর। সি হ্যাজ সিন দ্য পিকচার অফ দ্য তাজমহল। সে তাজমহলে ছবি দেখেছে। ইট ইজ ওয়ান অফ দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। এটা সপ্তম আশ্চর্য অর্থাৎ বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। The fort at Agra and the Red Fort in Delhi are also worth seeing. Agra's Durgo ebong Delhi's Lal Durgo khubi ekta drishyo tat khubi eniya drishyo lobonio ekta drishyo ba khubi mullyoban ekta drishyoniyo sthan. The huge gateway or Bulant Darwaja built by Emperor Akbar at Fatehpur Sikri is also among the monuments that Phulmani wishes to see. Bulant Darwaja ba huge gateway ke toiri korechilen Emperor Akbar toiri korechilen Fatehpur Sikri ebong etao ekta monuments othoba etao ekta siti shoudho jeta Phulmani ইচ্ছা দেখা। সি হোপস দ্যাট সামডে সি উইল বি এবল টু ট্রাভেল অল ওভার ইন্ডিয়া। সে আশা করে যে একদিন হবে যেদিন সে সারা ভারত ঘুরে বেড়াবে এবং সি অল দ্য ফ্যাসিনেটিং মনুমেন্ট এবং সমস্ত রকম এই স্মৃতিসৌধের সাথে সে পরিচিত হবে। তো আমরা এখানে অ্যাক্টিভিটি ফোরে ফিরে আসি। অ্যাক্টিভিটি ফোরে কি বলছে, রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস সেন্টেন্স ইন দ্য গিভেন সেন্টেন্সেস ইন দ্য গিভেন বক্সেস। অর্থাৎ গিভেন যে বক্সেস আছে এইখানে যে বক্সগুলো দেওয়া আছে, পাশে যে বক্সগুলো দেওয়া আছে, এই বক্সগুলোর মধ্যে যেটা সঠিক সেটা টি অর্থাৎ ট্রু অ্যান্ড যেটা ফলস সেটাতে এফ বসাবো। In India, there are many types of classical dances.
ভারতে নানান ধরনের ক্লাসিক্যাল ড্যান্সেস দেখতে পাওয়া যায়। হ্যাঁ, এটা আমরা একটু আগেই বললাম। হ্যাঁ, সত্যিই দেখতে পাওয়া যায় নানান রকম কথাকলি, কুচিপুটি, ওড়িশি, এটসেট্রা। সো এখানে এটা কি হবে? ট্রু। কথাকলি ড্যান্স অরিজিনেটেড ইন নর্দার্ন ইন্ডিয়া। কথাকলি ড্যান্স কোথা থেকে দেখতে পাওয়া যায় না? নর্দার্ন ইন্ডিয়ার মধ্যে। কিন্তু আমরা কথাকলি ড্যান্সটা কোথায় দেখা যাচ্ছে? নর্দার্ন ইন্ডিয়ার মধ্যে দেখেছি কিনা দেখে নিই একবার। নর্দার্ন ইন্ডিয়া কি? কথাকলি, কথাকলি এটা হচ্ছে সাউদার্ন ইন্ডিয়া, অর্থাৎ সাউথ ইন্ডিয়া। সো এটা কি হবে এখানে? এটা এখানে ফলস, এফ লিখবো। সিতার ইজ এ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট। সিতার হচ্ছে এমন সিতার হচ্ছে একটি বাদ্যযন্ত্র। এটা ঠিক, সিতার, এটা টি, ট্রু হবে। ইন ইন্ডিয়া দেয়ার ইজ অনলি ওয়ান ফর্ম অফ ক্লাসিক্যাল মিউজিক। ভারতে এক ধরনেরই ক্লাসিক্যাল মিউজিক বা ক্লাসিক্যাল সঙ্গীত পাওয়া যায়। না, আমরা কি জানলাম, দু ধরনের ক্লাসিক্যাল মিউজিক পাওয়া যায়। একটা হচ্ছে কি, হিন্দুস্তানি, আর একটা হচ্ছে কর্ণাটিক। সেখানে তাহলে এটা ফলস হবে, এফ। তানসেন ওয়াজ আ গ্রেট ভোকালিস্ট। তানসেন কি? একজন খুব ভালো গায়ক। হ্যাঁ, আকবর তানসেনের গলাই পছন্দ করতেন, তাই এটা এখানে ট্রু হবে, টি। অ্যাক্টিভিটি ফাইভে কি বলছে? লেটস রাইট দ্য অ্যান্সার টু দিস কোয়েশ্চেন। নিচের কোয়েশ্চেনগুলো অ্যান্সার লেখার চেষ্টা করি। হুইচ কান্ট্রি হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। কোন দেশে ক্লাসিক্যাল ড্যান্স নৃত্যের ওপর, নৃত্যের ঐতিহ্য সমৃদ্ধ, অর্থাৎ কোন দেশ ক্লাসিক্যাল নৃত্যের ঐতিহ্যে সমৃদ্ধ? অবশ্যই আমাদের দেশ ভারত। অথচ তাহলে কি হবে এখানে? ইন্ডিয়া হ্যাজ আ রিচ হেরিটেজ অফ ক্লাসিক্যাল ড্যান্স। হোয়াট ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স? ভারতীয় নৃত্যে, ক্লাসিক্যাল ড্যান্সে কোন অংশটা খুবই এসেন্সিয়াল, অর্থাৎ খুবই দরকার, অর্থাৎ খুবই প্রয়োজনীয় বা খুবই কোন অংশটা ক্লাসিক্যাল ড্যান্সের ইন্ডিয়ান? হোয়াট ইজ অ্যান এসেন্সিয়াল পার্ট অফ ইন্ডিয়ান ক্লাসিক্যাল ড্যান্স? তো আমরা এখানে কি বলেছিলাম? ড্রামাটিস্ট বলেছিলাম। ড্রামাটিস্ট ড্রামাটিস্ট ড্রামাটিক্স ইজ an essential part of Indian classical dance tradition. তাহলে এখানে dramatics, তাহলে কি হবে এখানে? না, dramatics is an essential part of Indian classical dances. Who loved to listen to songs of Tansen? কে ভালোবাসতেন তানসেনের গান? আমরা কি বললাম? না, সম্রাট আকবর। তাহলে সম্রাট আকবর লাভ টু লিসেন টু সংস অফ তানসেন, বা এম্পেরর আকবর, সম্রাট না লিখে এম্পেরর লিখবে, এম্পেরর আকবর লাভ টু লিসেন টু দ্য সংস অফ তানসেন। হুইচ মনুমেন্ট ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড? কোন স্মৃতিসৌধ ভারতের কোন স্মৃতিসৌধ বিশ্বের সপ্তম আশ্চর্যের মধ্যে একটি? আমরা কি জানি? না, তাজমহল। তাহলে তাজমহল ইন ইন্ডিয়া ইজ অ্যামং দ্য সেভেন ওয়ান্ডার্স অফ দ্য ওয়ার্ল্ড। হোয়াট ইজ বুলান্দাবাজা? বুলান্দাবাজা কি ছিল? না, বুলান্দাবাজা একটা মনুমেন্ট ছিল। কে তৈরি করেছিল? সম্রাট আকবর বা এম্পেরার। দ্য বুলান দরওয়াজা, দ্য হিউজ গেটওয়ে বিল্ট বাই এম্পেরার আকবর অ্যাট ফতেপুর সিক্রি ইজ অলসো অ্যামং দ্য মনুমেন্টস। তাহলে কি এখানে কি হবে? তাহলে এখানে কি জিজ্ঞেস করেছে? না, হোয়াট ইজ বুলান দরওয়াজা? তাহলে বুলান দরওয়াজা ইজ আ মনুমেন্ট
built by Emperor Akbar at Fatehpur Sikri. Name of the folk theatres se naam gula likhte bolechi. Maharashtra folk theatre ke ki bola hoye thake? Amra ki bollam Maharashtra tamasha, Bengal e ki bola hoye thake? Jatra and North India te ki bola hoye thake? Natanki. Activity 6 se ki bolche? India is a country of dances. Find the names of these dances in this maze. One is done for you. India ekta ki na nitter ekta samriddhashali desh. Er niche je eta deya ache, chokta deya ache ba charta deya ache, sei chart theke tai naam gulo nitter naam gulo bar korte hobe. Ekta diye deya ache, Bharat Natyam diye deya ache ebong etake round shape kora hoyeche. এছাড়াও আর কি কি আছে দেখতে পাচ্ছি, দেখো এখানে মোহিনীঅট্টম বললাম সাউথ ইন্ডিয়ান নৃত্যশিল্পী, আর কি কি আছে, কথাকলি, এতটা পর্যন্ত একটা আছে এখান থেকে, অর্থাৎ কথাকলি এতটা পর্যন্ত, আর কি কি আছে, কথক আছে, ওড়িশি আছে, আর কি পাচ্ছি এখান থেকে, কুচিপুড়ি, অর্থাৎ এই কটা আমরা নৃত্য আমরা দেখতে পেলাম। তো এগুলোকে কি করতে হবে না, রাউন্ড শেপ যেরকম এটা এখানে করা আছে মার্কিং, সেরকম মার্কিং করতে হবে। রাইট দ্য অপোজিট অফ দ্য ওয়ার্ডস গিভেন ইন ক্লুজ, নিচে কিছু ক্লু বা নিচে কিছু আমাদের ক্লু দিয়ে দেওয়া হয়েছে, যে ক্লু গুলো থেকে অপোজিট ওয়ার্ড বার করে এখানে বসাতে হবে। সে এক নম্বর ক্লুতে কি দিয়ে দিয়েছে, অপোজিট অফ গুড, গুড মানে হচ্ছে কি, ভালো, তো এর অপোজিট এখানে লিখতে হবে। এখানে ই দিয়েছে, এখানে এল, তাহলে এখানে গুডের অপোজিট জেনারেলি ব্যাড হয়, কিন্তু বি দিয়ে তো স্টার্ট হয়নি, এখানে ই দিয়ে স্টার্ট হয়েছে, তাহলে এখানে ইভিল লিখতে পারি। ইভিল মানে শত্রুও হতে পারে, আবার খারাপ বা মন্দও হতে পারে, তাহলে ই ভি আই এল, ইভিল। অপোজিট অফ আগলি, আগলি মানে হচ্ছে কি, কুৎসিত, কুৎসিত বা খারাপ দেখতে, যেটাকে খারাপের উল্টো কি হয়, সুন্দর। দু নম্বরে তাহলে কি হতে পারে, ই দিয়েছে, এখানে এফ দিয়েছে, এখানে এল দিয়েছে, তাহলে বি ই এ ইউ টি আই এফ ইউ এল, বিউটিফুল, অর্থাৎ সুন্দর। অপোজিট অফ রেয়ার, রেয়ার মানে হচ্ছে কি, যেটা খুবই আনকমন, যেটা অর্থাৎ খুবই পাওয়া যায় না, যেটা সেরকম খুবই অসাধারণ, মানে সেরকম ভাবে থাকে না, তো রেয়ারের অপোজিট কি হয়, কমন, সি ও এম এম ও এন, অর্থাৎ যেটা সহজলভ্য বা সাধারণ, খুবই সাধারণ, কমন। অপোজিট অফ সেম, একই, কোন একই জিনিসের উল্টো কি হয়, আলাদা, একই উল্টো কি হয়, আলাদা, তাহলে ডিফারেন্ট, ডি আই F F E R E N T, different, এখানে অ্যাক্টিভিটি 8 বলছে রাইট 5 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য তাজমহল ইউজিং দ্য ফলোয়িং হিন্টস, তাজমহল সম্বন্ধে কি জানো, এরকম পাঁচটা বাক্য তোমাদের লিখতে হবে, তার কিছু হিন্টস বা তার কিছু পয়েন্টস এখানে মেনশন করে দেওয়া হয়েছে বা বলে দেওয়া হয়েছে। সিচুয়েটেড অ্যাট আগ্রা, কোথায় অবস্থিত তাজমহল, আগ্রাতে। বিসাইড রিভার অফ যমুনা, যমুনার পাশে। বিল্ট অফ মার্বেল, কি দিয়ে তৈরি, মার্বেল দিয়ে তৈরি। টম্ব অফ শাহজাহান অ্যান্ড মমতাজ মহল, শাহজাহানের এবং মমতাজ মহলের একটা
tomb আছে বা সৌধ আছে, one of the বা কবর টাইপের আছে, one of the seven wonders of the world এবং বিশ্বের একটা সপ্তম আশ্চর্যের মধ্যে একটি। তো এখানে যেটা অ্যাক্টিভিটি এটা তোমরা করে আমাকে কি করবে, ছবি তুলে সেই যেটা করবে তার ছবি তুলে আমাকে হোয়াটসঅ্যাপ করবে বা মেল কমেন্ট বক্সে দিতে পারো লিখে। তো আমি ক্লাসে পার্সোনাল প্রোনাউন, প্রপার পসেসিভ প্রোনাউন এই সমস্ত নিয়েও আলোচনা করেছি। তো এখানেও আমরা এই প্রোনাউন সম্বন্ধে পড়ব। তো তার আগেও বলে দিয়েছি প্রোনাউন পড়ানোর সময়ও সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার কখন হয় সেগুলো বলেছিলাম। আই মানে আমি, একজনকে বোঝাচ্ছে তাই সেটা সিঙ্গুলার নাম্বার। উই প্লুরাল, অর্থাৎ যখন বহুবচনে আমরা যখন বলি। ইউ তুমি সেকেন্ড পার্সন, অর্থাৎ যখন সিঙ্গুলার আমি খালি কেবলমাত্র একজনকে বোঝাচ্ছে তুমি। ইউ তোমরা যখন অনেকজনকে বোঝাচ্ছে প্লুরালে, এটাও সেকেন্ড পার্সন প্লুরাল নাম্বার। হি, হি হচ্ছে কি সিঙ্গুলার নাম্বার, কেন না সে থার্ড পার্সন হিসাবে ব্যবহার করা হচ্ছে। দে প্লুরাল নাম্বার, থার্ড পার্সন প্লুরাল হিসাবে। তাহারা, দে মানে তাহারা। সি এটা হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, কি হচ্ছে সিঙ্গুলার নাম্বারে, অর্থাৎ সে। এটা এই সিটা হচ্ছে মেয়েদের ক্ষেত্রে আর এই হি হচ্ছে ছেলেদের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইট, ইট হচ্ছে কোনো বস্তু কোনো প্রাণী এই সমস্ত ক্ষেত্রে ব্যবহার করা হচ্ছে। তাহলে ইট এটা হচ্ছে কি থার্ড পার্সন সিঙ্গুলার এবং এগুলো প্লুরালের ক্ষেত্রে সবকটার ক্ষেত্রেই দে, তাহারা বা তারা বা সে ওইগুলো এই সমস্ত। সেখানে অ্যাক্টিভিটি নাই কি বলছে, লেটস রিপ্লেস দ্য বোল্ড ওয়ার্ডস উইথ এ পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন দিয়ে এই যে বোল্ড বা যেগুলো খুব হাইলাইট করা আছে এই লেটারগুলো পার্সোনাল প্রোনাউন দিয়ে পরিবর্তন করতে হবে। জয়রাম ইজ এ বয়, তাহলে জয়রাম হচ্ছে একটি ছেলে, তাহলে ছেলের জায়গায় আমরা কি বসাবো। একটু আগে আমরা এখানে দেখালাম কি ছেলে যখন বোঝাবে তখন থার্ড পার্সন হিসেবে হি বোঝাতে পারে। তাহলে হি স্টাডিজ ইন ক্লাস ফাইভ, জয়রামের জায়গায় কি বসাবো হি। দিস ইজ এ ডগ, এটা একটা কুকুর, তাহলে কুকুর একটা প্রাণী, মানুষ ছাড়া অন্যান্য সমস্ত প্রাণীর ক্ষেত্রে আমরা কি ব্যবহার করি না, ইট গার্ডস আওয়ার হাউস, এটা আমাদের বাড়ি পাহারা দেয়। তাহলে দ্য ডগের জায়গায় কি করব ইট লিখবো। সো মুনমুন ইজ আ লিটল গার্ল, মুনমুন হচ্ছে একটা ছোট্ট মেয়ে। মুনমুন তাহলে কি একটা মেয়ের কথা বলছে, তাহলে মেয়ের জায়গায় আমরা কি বসাতে পারি সি বসাতে পারি। তাহলে সি গোস টু স্কুল এভরি ডে। রানু, জেমস অ্যান্ড ইমরান আর ফ্রেন্ডস, তাহলে এখানে একের বেশি বুঝিয়েছে, তার মানে কি বহুবচন প্লুরাল বোঝাচ্ছে তিনজনে। তাহলে রানু জেমস অ্যান্ড ইমরানের জায়গায় আমরা কি বোঝাবো, দে, দে প্লে টুগেদার। উই গো টু দ্য সিটি বাই বাস, আমরা শহরে যাই কিসের সাহায্যে না বাসে দিয়ে। দ্য বাস গোস ফাস্ট, বাস খুব তাড়াতাড়ি যায়। তাহলে আমি একটু আগে কি বললাম বস্তুর ক্ষেত্রে কি হয় সেটা ইট ব্যবহার করে, তাহলে ইট গোস ফাস্ট। আই হ্যাভ আ মাইনা, আমার একটা ময়না আছে। দ্য মাইনা ক্যান টক, তাহলে ময়না এটা একটা প্রাণী, মানুষ ছাড়া অন্যান্য প্রাণীর ক্ষেত্রে কি বোঝায় না ইট ব্যবহার করি, তাহলে ইট ক্যান টক। মাই ফাদার হ্যাজ এ সাইকেল, আমার বাবার একটা সাইকেল আছে। দ্য সাইকেল ইজ রেড ইন কালার, সাইকেলটা কি কালারের না রেড কালারের। দ্য সাইকেলটা কি হবে ইট হবে। সেখানে পসেসিভ প্রোনাউন, পার্সোনাল প্রোনাউন তো জানলাম, পসেসিভ প্রোনাউন বলতে আর একবার বলে দিই পসেসিভ প্রোনাউনটা তোমাদের। না পসেসিভ প্রোনাউন হচ্ছে যে সমস্ত প্রোনাউনগুলো ওপর কিছু জিনিস নির্ভর করে থাকে, অর্থাৎ
যেমন একটা এখানে এক্সাম্পল দেওয়া যায়, দিস পিকচার অফ হর্স আর কালারফুল, পিকচারটা কার না তার, অর্থাৎ পিকচারটা এই হর্সের ওপর নির্ভর করে আছে। অর্থাৎ কারোর যদি অধিকারে কোনো কিছু জিনিস বোঝায় তখন সেইগুলোর ক্ষেত্রে আমরা পসেসিভ প্রোনাউন বসাতে পারি। যেমন এখানে পার্সোনাল প্রোনাউন কি, আই হলে তার পসেসিভ প্রোনাউন হয় মাইন, তাহলে উই হলে আওয়ার্স, ইউ হলে ইয়োর্স, হি হলে হিজ, সি হলে হার্স, ইট হলে ইটস, দে হলে দেয়ার্স। এই জিনিসগুলো আমাদের একটুখানি মনে রাখতে হবে, পার্সোনাল প্রোনাউন কোনটা কি হলে পসেসিভ প্রোনাউন কোনগুলো কি হয়। এখানে বলেছে লেটস আন্ডারলাইন দ্য রাইট অ্যান্সার, কোনটা হবে সেটা সঠিক উত্তর দিতে। রবি হ্যাজ এ লিটল পেট ডগ, এভরি ওয়ান লাভস দ্য পেট ডগ অফ, তাহলে রবিটা কে এখানে, না রবি হচ্ছে একটা ছেলে, তাহলে এখানে ছেলের জায়গায় কি হবে, এভরি ওয়ান লাভস দ্য পেট ডগ অফ হিজ, কারণ এখানে কি জানলাম হিয়ের পরিবর্তে কি বসে হিজ। আই রিড ইন ক্লাস ফাইভ, আমি ক্লাস ফাইভে পড়ি, মাই স্কুল ইজ ক্লোজ টু ইয়োর অর ইয়োর্স, আমি ক্লাস ফাইভে পড়ি, তাহলে আমার স্কুলটা তোমার বাড়ির কাছে অবস্থিত, তাহলে কার বাড়ির কাছে, ইয়োর্স, তোমাদের বাড়ির কাছে অবস্থিত, ইয়োর্স, ইয়োর্স মানে তোমাদের না তোমার, অর্থাৎ এটা পসেসিভ প্রোনাউনের ক্ষেত্রে হচ্ছে। রিনা ইজ মাই ক্লাসমেট, হার হাউস ইন ইজ নিয়ার, আমার রিনা হচ্ছে কি আমার সহপাঠী, রিনাকে একটা মেয়ে, এতে হার হাউস ইজ নিয়ার আওয়ার আর আওয়ার্স, আওয়ার্স অবভিয়াসলি আওয়ার্স। মাই ফাদার ইজ আ পেন্টার, there are many painting of in our house, তাহলে there are many painting of his in our house, তার কার পেন্টিং না তার অনেক রকম আঁকা বা ছবি আছে আমার বাড়িতে, আমাদের বাড়িতে। মাই কাজিন সিংস ওয়েল, দ্য স্কুল অফ হার আর হার্স হ্যাজ এ মিউজিক্যাল টিচার, আমার কি আছে কাজিন খুব ভালোভাবে গান গায়, তার কি আছে স্কুল অফ হার আর হার্স কি হবে, দ্য স্কুল অফ হার্স হ্যাজ এ মিউজিক্যাল টিচার। লেটস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ পার্সোনাল প্রোনাউন অ্যান্ড পসেসিভ প্রোনাউন্স, এখানে কি করতে হবে না এই প্রোনাউন্সগুলো দিয়ে এই জিনিসগুলোকে কি পার্সোনাল প্রোনাউন এবং কোনটাতে পজিটিভ প্রোনাউন বসবে সেটা আমাদের বোঝাতে হবে। আগে একটা বলে দিই, পার্সোনাল প্রোনাউন সবসময় বাক্যের শুরুতে বসতে পারে, কিন্তু পজিটিভ প্রোনাউন খুব কিছু ক্ষেত্র ছাড়া সামনে বসে না, অর্থাৎ পার্সোনাল প্রোনাউন স্টার্টিংয়ে বসতে পারে বাক্যের, আর পজিটিভ প্রোনাউন বাক্যের মিডিলে অথবা শেষে বসে। যেমন উদয় শঙ্কর ওয়াজ এ ফেমাস বেঙ্গলি ড্যান্সার, উদয় শঙ্কর একজন ভারতের খুব বিখ্যাত নৃত্যশিল্পী, তাহলে উদয় শঙ্কর একজন ছেলের নাম, তাহলে এখানে কি বোঝাতে পারি হি ট্রাভেলড অল ওভার দ্য ওয়ার্ল্ড উইথ হিজ ট্রুপ, তাহলে এখানে কি বসাতে পারি হি। এখানে হি বসাতে পারি। নন্দলাল বোস ওয়াজ এ গ্রেট পেন্টার, নন্দলাল বোস কে ছিলেন না একজন খুব মহান একজন পেন্টার ছিলেন, অর্থাৎ অঙ্কন শিল্পী। দেয়ার আর মেনি ড্রয়িংস অফ, তাহলে কি হবে নন্দলাল একজন ছেলে, তাহলে হিজ অফ হিজ,
ইন সহজ পাঠ, সহজ পাঠে তার অনেক রকম আঁকা ছবি ছিল। ওয়াজ ভেরি ক্লোজ টু রবীন্দ্রনাথ, তাহলে এটা আবার বাক্যের শুরু, ফুল স্টপ হয়ে গেছে, তাহলে এখানে আবার বাক্যের শুরু হচ্ছে, তাহলে কি হবে? হি, এখানে হি হবে। রবীন্দ্রনাথ টেগর ওয়াজ আ গ্রেট পোয়েট, রবীন্দ্রনাথ টেগর একজন বিখ্যাত কবি ছিলেন বা মহান কবি। তাহলে এখানে বাক্য শেষ বা সেন্টেন্স শেষ, তাহলে এখানে আবার স্টার্টিং হচ্ছে, তাহলে হি ওয়াজ অলসো আ গ্রেট এখানে আর কি বলছে না, তাহলে এখানে হি হলো। তাজমহল ওয়াজ বিল্ট ইন দ্য মেমোরি অফ মমতাজ মহল, মমতাজ মহলের স্মৃতিসৌধ হিসেবে, স্মৃতি হিসেবে তাজমহল তৈরি করা হয়েছিল। ইট ইজ আ বিউরিয়াল টম্ব অফ হার, তাহলে কার বিউরিয়াল না মমতাজ মহলের কবরের হিসেবে, এর কবরের ওপর এটা তৈরি, মানে এটা একটা কবর বলতে পারে, মমতাজ মহলের এটা একটা কবর, তাহলে অফ হার্টস হবে। এখানে লেটস রিসাইট, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান অন দ্য বর্ডার হু লিভড ইন দ্য আটমোস্ট ডিসঅর্ডার, হি ড্যান্সড উইথ দ্য ক্যাট অ্যান্ড মেড টি ইন হিজ হ্যাট হুইচ ভেক্সড অল দ্য ফোর্স অন দ্য বর্ডার। কি বলছে না, একজন বৃদ্ধ মানুষ যে কিনা বর্ডারে থাকে, সে কি খুব অসুখে ভুগছে, খুবই অসুখে ভুগছে, এবং সে কি করে ডিসঅর্ডার, অর্থাৎ সে খুব মানে মানসিকভাবে অসুস্থ বলা যায়। সে কি করে না, বিড়ালের সাথে নাচ করে, সে তার টুপির মধ্যে চা তৈরি করে, এই জন্যে বর্ডারের সব লোকেরা তাকে নিয়ে ব্যঙ্গ বা বিরক্ত করে। লুক অ্যাট দিস কমিক পিকচার অ্যান্ড রাইট ফাইভ সেন্টেন্স অ্যাবাউট ইট, এই নিচের এই যে ছবিটা দেওয়া হয়েছে, ছবিটা দেখে কটা শব্দ লিখতে হবে, পাঁচখানা সেন্টেন্স অর্থাৎ পাঁচখানা বাক্য ইংরেজিতে লিখতে হবে। কি কথা দেখা যাচ্ছে, একটা লোক হাতে বিড়াল নিয়ে, আগের যে কবিতাটা আমরা বা রিসাই এটা পড়লাম, পোয়েমটা পড়লাম, সেটার থেকেই এটা করতে হবে। আর একটা কি, তার লেটস রিসাইট, দেয়ার ওয়াজ অ্যান ওল্ড ম্যান উইথ আ বিয়ার্ড হু সেড ইট ইজ জাস্ট অ্যাজ আই ফিয়ার্ড, টু আউলস অ্যান্ড আ হেন, ফোর লার্কস অ্যান্ড আ রেন হ্যাভ অল বুইল দেয়ার নেস্ট ইন মাই বিয়ার্ড। কি না, একটা বৃদ্ধ মানুষ যার কিনা আছে একটা বড় যার কাছে আছে একটা দাড়ি, যে বলে সে বলে কি না, এটা একটা ভয়ের জন্য, এটা একটা ভয় পাওয়ানোর জন্য। টু আউলস অ্যান্ড এ হেন, দুটো পেঁচা, একটা মুরগি, চারটে লার্কস এবং একটা রেন, কি করে ওখানে, হ্যাভ অল বুইল দেয়ার নেস্ট ইন মাই বিয়ার্ড, প্রত্যেকে তারা কি করে না দাড়ির মধ্যে, কি করে না দাড়ির মধ্যে তোমার নেস্ট, নেস্ট মানে হচ্ছে বাসা বানা। অ্যাক্টিভিটি 13-এ কি বলছে, রাইট ফাইভ সেন্টেন্সেস অ্যাবাউট এনি ড্যান্স পারফরমেন্স দ্যাট ইউ হ্যাভ সিন, ইউজ ক্যাপিটাল লেটার্স অ্যাট দ্য বিগিনিং অফ সেন্টেন্সেস, এন্ড এভরি সেন্টেন্স উইথ এ ফুল স্টপ, ইউ ক্যান বিগিনস লাইক দিস আই স এ ড্যান্স পারফরমেন্স। সেখানে অ্যাক্টিভিটি 13-এ বলছে পাঁচখানা বাক্য ইংলিশে লিখতে হবে, যেটা তুমি তোমার তুমি এমন কোনো ডান্স দেখেছো, ডান্সের অনুষ্ঠান বা নৃত্যের অনুষ্ঠান দেখেছো, তার সম্বন্ধে প্রত্যেকটা সেন্টেন্স বা প্রত্যেকটা বাক্য শুরু করার আগে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে এবং শেষে ফুল স্টপ দিতে হবে, বাক্যটি শেষ হয়ে গেলে ফুল স্টপ দিতে হবে।
এখানে একটা স্টার্টিং করে দিয়েছে আই শো এ ড্যান্স পারফরমেন্স। তো এখানে আমি বলে রাখি কিভাবে লিখতে পারবে তোমাদের, এই যে আমাদের রাখি পূর্ণিমার দিন বলো, দোল পূর্ণিমার দিন বলো, এই সমস্ত কিছু কিছু অনুষ্ঠানের দিন আমাদের এখানে কিছু কিছু জায়গায় নৃত্যশিল্পী, নৃত্য রবীন্দ্রসঙ্গীতের গান হয়, তার সাথে সাথে ছোট ছোট ছেলে মেয়েরা নৃত্য পরিবেশন করে। তো এই যে নৃত্য পরিবেশন করে তার উপরে পাঁচখানা বাক্য তোমরা নিজেরা মতো লিখে আমাকে সব কথা মেয়ে করবে, হোয়াটসঅ্যাপ করবে বা তোমরা কমেন্ট বক্সে লিখে দেখাবে। তো আজকেই এই পর্যন্তই রইল, নেক্সট পরে যখন আরেকবার ভিডিও বানাবো তোমাদের জানাবো এবং পাঠিয়েও দেবো লিঙ্কটি।